ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব নবম অধ্যায়ের 9.1 এর পাঁচ নম্বর প্রশ্নটা নিয়ে। আমরা একটু প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা লেখা আছে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি একটি সমকোণ। tan a = g হলে tan a = √3 হলে √3 sin a cos a = 3/4 এর শর্তটা যাচাই করো। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, যে আমাদের tan a = √3 দেওয়া আছে, এখান থেকে আমাদের সত্যতা যাচাই করতে হবে। কার সত্যতা যাচাই করতে হবে? আমাদের √3 sin a cos a = 3/4 এটা আসে ঠিক, আমাদের এটা সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে যা করতে দেওয়া আছে আমাদের কি, আমরা একটু লিখে দেখতে পাচ্ছি যে আমরা কিছু জিনিস লেখা আছে এখানে, যে দেওয়া আছে এটা আমরা এখানে লিখে দিছি। দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি একটা সমকোণ। কোণ বি কি কোণ? কোণ বি হলো একটা সমকোণ। তাহলে এই সমকোণ অনুযায়ী আমরা একটা চিত্র আঁকাইনি, আমরা একটু চিত্রটা আঁকাই না। কোণ বি আমরা ধরলাম, কোণ বি যেহেতু বলা আছে কোণ বি সমকোণ, সুতরাং কোণ বিটা আমরা একটা সমকোণ হিসেবে এখানে চিত্রটা অঙ্কনের সময় আমরা নিয়ে নিছি। কোণ বি সমকোণ, তাহলে ত্রিভুজটা আছে আমাদের এবিসি, এবং এখানে কিন্তু আমাদের দেওয়া আছে tan a, তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত কোণটা, আমাদের যে কোণটা নিয়ে আমরা কাজ করব, মানে যে কোণটাকে কেন্দ্র করে আমাদের বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুটা চিহ্নিত করব, ঠিক সেই কোণটা আমাদের হলো এখানে tan a, তার মানে ওখানে আমাদের কোণটা আসবে হলো a। তাহলে আমরা কোণ a এর ক্ষেত্রে এবার যাই, যে কোণ a আমাদের, তাহলে কোণ a টা আসলে কোন পাশে নেব, আমাদের এইখানে আমাদের কোন এটা আসবে না এখানে আসবে, এটা আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটা নিতে পারি, ইচ্ছা অনুযায়ী আমাদের নিতে পারি। যদি আমরা এখানে নিই তাহলে আমাদের কোণের বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু আমাদের এটা চলে আসবে, এবং যদি আমাদের এটাকে নিই তাহলে আমাদের বিপরীত বাহু এটা নিতে। আমাদের সুবিধার জন্য আমরা এটাকে এ ধরলাম এবং এটাকে বি এবং এটাকে সি ধরে নিলাম। আমাদের কিন্তু দেওয়া আছে tan a সমান, আমাদের দেওয়া আছে tan a সমান √3। tan a সমান যদি √3 দেওয়া থাকে তাহলে আমরা কি পাবো, আমাদের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি tan a অথবা হলো tan থিটা সমান আমরা পাই বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু। যদি বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু হয় তাহলে আমরা কি, আমরা দেখতে পাচ্ছি যে হলো a এখানে কোণ, তাহলে এই কোণটার বিপরীতে আছে হলো এটা, তাহলে এইটাকে আমরা ধরবো হলো বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু এখানে তো আমাদের সন্নিহিত বাহু কোনো কিছু দেওয়া নাই, তার মানে লব দেওয়া আছে হর দেওয়া নাই। যদি হর দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা কি ধরি, সেটাকে এক ধরে নিই, তাহলে আমাদের সন্নিহিত বাহুটা আসবে 1। এখানে আমরা সন্নিহিত বাহুটা 1 ধরে নিলাম। এবার আমাদের a এবং c এটা নির্ণয় করতে হবে। তার আগে আমাদের যেটা দেওয়া আছে এখান থেকে আমরা সূত্রটা লিখে নিই। তাহলে সূত্রটা লিখলে আমরা পাবো tan a সমান আমরা পাচ্ছি হলো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে আমাদের বিপরীত বাহুটা আসলে কি পাবো, বিপরীত বাহুটা আমাদের দেওয়া আছে b এবং c, বিপরীত বাহুটা আমাদের bc এবং সন্নিহিত বাহু a b equal √3 divided by 1। আমরা কি জন্য 1 পেলাম, কারণ আমরা চিত্র দেখতে পাচ্ছি যে হলো a এবং b সমান 1 পাইছে এখানে, তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটা মান পাচ্ছি, আমাদের কিন্তু b এবং c এর মান পাচ্ছি। অতএব আমরা লিখতে পারি bc equal √3 এবং ab equal 1। আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের দুইটা মান, একটা হলো পাইছি BC এবং একটা পাইছি হলো AB। তাহলে আমাদের বাকি থাকে আর একটা মান, ত্রিভুজের তিনটা পাহুর মধ্যে একটা মান বাকি থাকে, অতিভুজের মানটা বাকি আছে। তাহলে আমরা অতিভুজের মানটা নির্ণয় করছি, এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে মনে করতে হবে পিথাগোরাসের সূত্রটা। পিথাগোরাসের যে সূত্রটা আছে ঠিক সেই সূত্রটা আমাদেরকে মনে করতে হবে। আমি একটু বলে নিচ্ছি পিথাগোরাসের সূত্রটা কি। পিথাগোরাসের সূত্রটা আমাদের জানা আছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমাদের সূত্রটা আমরা এখানে লিখবো, অতএব অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ আমরা পাচ্ছি হলো এ সি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, আমাদের সুবিধা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা নিতে পারি। তাহলে আমাদের হলো এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এখান থেকে আমাদের এ সির মান নির্ণয় করবো। এ বি মান, এ বি মানটা কিন্তু আমরা পাইছি এখানে, এ বির মান পাইছি 1 এবং বি সির মান পাইছি 3। তাহলে এ বির মানটা আমরা পাচ্ছি 1 স্কয়ার প্লাস ডিসি মান পাচ্ছি হলো √3 স্কয়ার। আচ্ছা, এখান থেকে 1 এর পরে স্কয়ার করলে 1 এবং √3 এর পরে স্কয়ার করলে আমরা পাবো 3। কিভাবে 3 পাচ্ছি একটু দেখে নিই, আমরা জানি যে রুটের উপরে স্কয়ার করলে সেটাকে স্কয়ারটা উঠে যায় এবং সাথে রুটটা উঠে যাবে, তার মানে যদি √3 স্কয়ার হয় তাহলে আমরা পাচ্ছি √3 ইনটু
দেখি যে এখান থেকে যদি আমরা এসি লিখি তাহলে আমাদের রুট চলে আসবে, অতএব এসি ইকুয়াল টু, এসি ইকুয়াল টু পাবো। আমাদের যেহেতু প্লাস মাইনাস এখানে আসবে কিন্তু আমাদের মাইনাসটা গ্রহণযোগ্য নয়, কারণ ত্রিকোণমিতিক অনুপাতে বাহুর মান কখনো কোন একটা বাহুর মান কখনো মাইনাস হতে পারে না, এই জন্য আমরা হলো টু নিব এখান থেকে। আচ্ছা, এবার আমরা আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটায় আমরা কিন্তু আমাদের এসি এর মান পেয়ে গেছি, যেহেতু এসি এর মান পেয়ে গেছি সুতরাং আমরা এসি এর মান এখানে দিয়ে দিতে পারি, এসি এর মান টু দিয়ে দিতে পারি। যদি এসি এর মান টু দিয়ে দিতে পারি তাহলে আমরা পরের মানটা নির্ণয় করতে পারবো, পরের মানটা আমরা নির্ণয় করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা বাহু মানই আমরা এখানে পেয়ে গেছি। এবার আমরা তিনটা বাহুর এই মান থেকে আমাদের সাইন এবং কস এর মানটা বের করবো, নির্ণয় করবো। তাহলে আমরা একটু পেছনের দিকে যাই যে আসলে আমাদের সাইন এ এই সূত্রটা আসলে কি ছিল। আমরা জানি যে সাইন এ সমান সূত্র ছিল বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, আমরা পাচ্ছি যে বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ। তাহলে এখানে চিত্র থেকে বিপরীত বাহু কোনটা, চিত্র থেকে আমরা বিপরীত বাহু পাচ্ছি হলো বি এবং সি, বিপরীত বাহু হচ্ছে বি সি এবং অতিভুজ পাচ্ছি আমরা হলো এ সি, তাহলে অতিভুজ পাচ্ছি এ সি। তাহলে আমরা এখানে সূত্র অনুযায়ী আমাদের লিখলাম সাইন এ ইকুয়াল বি সি ডিভাইড বাই এ সি, তাহলে বি সি ডিভাইড বাই এ সি হলে আমাদের বি সি এর মান এবং এ সি এর মান দুইটাই পেয়ে গেছি। তাহলে বি সি এর মানটা আসলে কি, বি সি এর মানটা আছে হলো রুট থ্রি, বি সি এর মান হলো রুট থ্রি এবং এ সি এর মান কত হয়েছি, এ সি এর মান পাইছি আমরা হলো টু। তাহলে সাইন এর মানটা পাবো রুট থ্রি ডিভাইড বাই টু, সাইন এর মান পাবো রুট থ্রি ডিভাইড বাই টু। এবার আমরা এখান থেকে কস এ এর মানটা নির্ণয় করে নেব, কস এ আমরা কস এ সমান আসলে কি জানি, সূত্র থেকে আমরা পাই কস এ সমান সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। যদি সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ হয় তাহলে আমাদের সন্নিহিত বাহু কোনটা পাবো, সন্নিহিত বাহু পাচ্ছি আমরা এ এবং বি, কারণ কোণের সাথে আমাদের সংযুক্ত অবস্থায় আছে এ এবং বি বাহুটা এবং অতিভুজটা পাচ্ছি আমরা এ এবং সি। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা এবি ডিভাইড বাই এ সি, তাহলে এ বি মান কত পাইছি, এ বি মান আমরা চিত্র থেকে অথবা মান থেকে আমরা পাই যে হলো এ বি মান পাচ্ছি আমরা ওয়ান এবং এ সি মান পাচ্ছি টু, তাহলে কস এ ইকুয়াল আমরা পাচ্ছি হলো ওয়ান বাই টু। এইবার আমাদের যে সত্যতা নির্ণয় করতে বলছে ঠিক সেখানে আমরা যাব, অতএব রুট থ্রি এ সাইন এ কস এ এটা নির্ণয় করতে হবে। তাহলে সাইন এ এবং কস এ আমরা মানটা বসাই দিব রুট থ্রি, সাইন এর মান কত পাইছি থ্রি রুট থ্রি ডিভাইড বাই টু, রুট থ্রি ডিভাইড বাই টু এবং কস এর মান পাইছি আমরা ওয়ান ডিভাইড বাই টু। আমরা কি পাবো, রুট থ্রি রুট থ্রি এটা এখানে আছে নিচে কিছু নয়, তার মানে এটা লব অবস্থায় আছে। যদি আমাদের রুট থ্রি এখানে লব অবস্থায় থাকে তাহলে এখানে রুট থ্রি আরো একটা লব অবস্থায় আছে, তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু, তার মানে আমরা পাচ্ছি রুট থ্রি এবং রুট থ্রি গুণ করলে আমরা পাচ্ছি থ্রি এবং টু এবং টু গুণ করলে পাচ্ছি আমরা ফোর, তাহলে থ্রি ডিভাইড বাই ফোর, তার মানে আমাদের এটা প্রমাণিত হয়ে গেছে, সততা দাসায় হয়ে গেছে। অতএব আমরা বলতে পারি অতএব রুট থ্রি সাইন এ কস এ ইকুয়াল আশা করি আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি।